গভীর রাতে 60 নম্বর জাতীয় সড়কের ধারে দাউ দাউ করে জ্বলছে লরি, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। গভীর রাতে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ের কাছে 60 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় 1:30 নাগাদ প্রথমে ওই গাড়ির চালক এসে এক হোটেল মালিককে জানায় তার গাড়িতে আগুন লেগে গেছে। তড়ি ঘড়ি সবাই ছুটে গেলে ততক্ষণে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি এবং ভস্মীভূতও হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দমকলে এবং বাঁকুড়া সদর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকলের কর্মীরা। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, গাড়িটি জাতীয় সড়কের ধারে দাঁড়ানো অবস্থাতেই ছিল এবং গাড়ির মধ্যে কেউ ছিল না। কি দেখলেন? আমি এটাই দেখলাম যে আমার কাছে ড্রাইভারটা ছুটে এলো যে আমার গাড়িতে আগুন লেগে গেছে। সেই মুহূর্তে আমি বেরোলাম, কিন্তু আমার কাছে ফোন নাম্বার ছিল না, আমার গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে থানা ছুটতে হলো। কিভাবে আগুনটা লাগলো বুঝতে পারছেন না? না, কি দেখলেন বেরিয়ে? বেরিয়ে আমি দেখলাম আমার সিটের কাছে পুরো আগুন, আমার মিস্ত্রিরা জল দিচ্ছিল জকে করে, কিন্তু নিমাতে পারেনি। ট্রাকটা কি দাঁড়িয়ে ছিল না চরম অবস্থা ছিল? না, ট্রাকটা দাঁড়িয়ে ছিল। ট্রাকটা কোন দিকে কোন দিকে যাচ্ছে? এইখানে দাঁড়ি ছিল যেখানে দাঁড়িয়ে আছে। লাগুলার কারণটা কি বুঝতে পারছেন না? না, ওটা আমি জানি। দাদা কি দেখলেন? আমি এই রাতে ক্যাটারিং থেকে বাড়ি ফিরছিলাম, এসে দেখছি গাড়িটা দাউ দাউ করে আগুন জ্বলছে। আর পুলিশ ভ্যান এসেছিলো, তখনও পর্যন্ত ফায়ার ব্রিগেড আসেনি। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল, ফায়ার ব্রিগেড আসছে রাস্তাতে, আগুন নিভানো যাচ্ছে না, দাউ দাউ করে জ্বলতে শুরু হয়েছে। কীভাবে আগুনটা লাগলো বলে মনে করছেন? কীভাবে আগুন লেগেছে আমরাও বলতে পারছি না, গাড়ি দাঁড়িয়ে আছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, ড্রাইভার হেল্পার নামিয়ে বেরিয়ে গেছে। গাড়িটা কি দাঁড়ানো অবস্থায় ছিল? গাড়ি দাঁড়িয়ে অবস্থায় ছিল। কেউ ছিল গাড়ির মধ্যে? কেউ ছিল না গাড়ির মধ্যে, কেউ থাকেনি, সবাই নেমে গেছে। গাড়ি ড্রাইভার যখন ছিল তখন আগুন লেগেছিল, আগুন লাগতেই ড্রাইভার হেল্পার নামিয়ে বেরিয়ে গেছে।